ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং নিয়ে। তো মাধ্যমিকের যে ম্যাপ পয়েন্টিং দেবো, এটা টেস্ট এবং মাধ্যমিকের সাজেশান বলতে পারেন। সাজেশানে যথেষ্ট কমন পড়বে এবং আশা করছি 100% কমন পড়বে। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও অন্যান্য সাবজেক্টের সাজেশান পাওয়ার জন্য। তো চলুন সাজেশানটি শুরু করি। এবং তার আগে বলে রাখি, আমি মাধ্যমিকের সাজেশান এবং উচ্চ মাধ্যমিকের সাজেশান এই চ্যানেলেই দেবো, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন সাজেশানটা আলোচনা করি। তো সাজেশানের ম্যাপ পয়েন্টিং 2019 সাজেশান, এটা আমি প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে ভাগ করে সাজেশানটি করেছি। তো প্রথম পার্টে রয়েছে পর্বত। পর্বতের মধ্যে কী কী ইম্পর্টেন্ট? আরাবল্লী, গারো, খাসি, কেটু, বিন্ধ্য, সাতপুরা, আনাইমালাই, নীলগিরি, শিবালিক, পশ্চিমঘাট, পূর্বঘাট, এগুলো হচ্ছে পর্বত। নেক্সট নদনদী, গঙ্গা, লুনি, সবরমতী, নর্মদা, কাবেরী, গোদাবরী, মহানদী, তাপ্তি, পেরিয়ার, সুবর্ণরেখা। নেক্সট হচ্ছে উপকূল, হ্রদ ও অন্যান্য। কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, কাশ্মীর উপত্যকা, মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমি, থর মরুভূমি, ডেকান ট্র্যাপ, কচ্ছের রণ, ভেম্মানাদ, চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, ডাল হ্রদ, উলার হ্রদ, শম্বর হ্রদ, পক প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল, মান্নান উপসাগর, মালনাদ, ময়নাদ। নেক্সট মৃত্তিকা, জলবায়ু, অরণ্য। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কৃষ্ণ মাটি, ল্যাটেরাইট মাটি, পর্ণমোচী অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, মরু অরণ্য, শ্রীহরিকোটা। নেক্সট ফসল উৎপাদক স্থান, এর মধ্যে ইম্পর্টেন্ট ধান, কার্পাস, চা, কফি, ইক্ষু। নেক্সট শিল্প কেন্দ্র, একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, লৌহ ইস্পাত শিল্প, রেল ইঞ্জিন নির্মাণ শিল্প। নেক্সট শহর ও বন্দর, খুব ইম্পর্টেন্ট শহর বন্দর। তো দেখুন শহর বন্দর থেকে আলোচনা করছি। শুল্কমুক্ত বন্দর, পরিপূরক বন্দর, মার্মাগাঁও, নবসেবা, প্লট বেয়ার, বিজ্ঞান নগরী, ভারতের ম্যানচেস্টার, প্রসাদ নগরী, কমলালেবুর শহর, আরব সাগরের রানী, হ্রদের শহর, দিল্লি, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, জয়পুর, বিশাখাপত্তনম, কন্যাকুমারী, কানপুর, আহমেদাবাদ, শিলং। নেক্সট পরিবহন ব্যবস্থা, সোনালী চতুর্ভুজ, ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট, নেতাজি সুভাষ চন্দ্র বসু এয়ারপোর্ট। তো এই ছিল মাধ্যমিকের এবং টেস্টের জন্য সাজেশান ম্যাপ পয়েন্টিংয়ের। সাজেশানগুলি যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং এই সাজেশানের থেকে যদি কোনো সাজেশান আপনাদের সমস্যা হয় এবং কোথাও না পান কোনো ম্যাপ পয়েন্টিং, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে রাখি, আমি অলরেডি আগেই ম্যাপ পয়েন্টিংয়ের কিছু ভিডিও দিয়ে দিয়েছি। আমার প্লেলিস্টে চলে যান, মাধ্যমিকের যে অপশান রয়েছে, মাধ্যমিকের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে পেয়ে যাবেন, অথবা আমার ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কেও ক্লিক করে আপনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। শুধুমাত্র ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ভিডিও করা হয়েছে, আপনারা দেখে নিন, অবশ্যই আপনাদের কাজে দেবে। তো ধন্যবাদ, চলুন চ্যানেল এবার ভিডিওটি শেষ করি। নমস্কার সকলকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।